আনন্দবাজার পত্রিকাকে স্পন্সর করছে, তো ভীষণ বড় একটা মাঠ নিয়ে বিশাল বিশাল স্টল নিয়ে অনেক বড় একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেটাই কভার করার জন্য আমি আজকে এসেছি। সুতরাং ব্লগটা দেখতে থাকো, ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো, আনকার সুজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে এগোনো যাক ডেস্টিনেশনের দিকে। এটা হচ্ছে কি তোমার গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। সেই ট্রায়াঙ্গুলার পার্কের মধ্যেই এই তোমার মেলাটা বসেছে, এই ফুড ফেস্টিভ্যালটা। আমি তাও গুগল ম্যাপের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। এই ফেস্টিভ্যালে আসার তোমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিয়ে তোমার কালীঘাট। ওখান থেকে একটা অটো ধরবে, দিয়ে তোমরা ট্রায়াঙ্গুলার পার্কের সামনে নামবে। আর যদি তোমরা গাড়ি করে বা বাসে করে আসো তাহলে তোমরা গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্কের সামনে নামলেই হবে। ফেস্টিভ্যালটা কতদিন চলবে, টাইমিংটা কি আছে, সব তোমাদের আস্তে আস্তে বলছি। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক, আনলিমিটেড মজা উইথ আনকাট সুজা। চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্কের খাই খাই ফুড ফেস্টিভ্যাল। এই যে দেখো, এই হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার পার্ক, যেখানে ফুড ফেস্টিভ্যালটা চলছে। তোমরা এসে জম্পটিয়া খাওয়া দাওয়া করতে পারো। আচ্ছা, এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিটের কোনো প্রবলেম নেই, এখানে টিকিট কিছু কাটতে হবে না। চেটে ফুটে দেয় যেমন তোমাদের টিকিট কাটতে হয়েছিল, এখানে কোনো টিকিট কাটার সিন নেই, তোমরা এমনি এলে পরেই ঢুকতে পারবে, পুরো ফ্রি এন্ট্রি। ঢুকেই তোমরা ফার্স্টে এই কাউন্টারটা পেয়ে যাবে, এটা হচ্ছে তোমার দইওয়ালার কাউন্টার। এই দেখো, এখানে বিভিন্ন রকম বিভিন্ন ফ্লেভারের দই রয়েছে। এটা কি রোজ দই রয়েছে? রোজ দই, স্ট্রবেরি দই, স্ট্রবেরি দই রয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো দই, এটা ম্যাঙ্গো আছে, এটা হোয়াইট মিষ্টি, হোয়াইট মিষ্টি দই রয়েছে। ঝুড়ি পাতা দই আছে, ঝুড়ি পাতা আছে। আচ্ছা, ঝুড়ির মধ্যে দই। আচ্ছা, দইয়ের খুব ইউনিসিটি রয়েছে এর মধ্যে, ওর জন্য দইওয়ালা নামটা আর কি দিয়েছে। দেখো বিভিন্ন রকম হ্যান্ডমেড সব চকলেট রয়েছে। এটা হ্যাপি অ্যানিভার্সারি দেওয়ার জন্য, গিফট করার জন্য। এটা প্রাইস কিরকম আছে? 300। স্যার এগুলো কেক রয়েছে দেখো, বিভিন্ন রকমের, 200 রুপিস। এগুলো সব এগলেস রয়েছে দেখো, যারা এগ খেতে পছন্দ করো না তারা ডেফিনেটলি এগুলো ট্রাই করতে পারো। ব্রাউনিজ রয়েছে এখানে, কুকিজ রয়েছে, কাপকেকস রয়েছে। কাপকেকস এ দেখো একটা বাক্সের মধ্যে দু রকমের ফ্লেভার রয়েছে, ভ্যানিলা রয়েছে, চকলেট রয়েছে। এগুলো কি সুন্দর কালারফুল কভার করা রয়েছে, এগুলো কি? ওকে, এরকম গিফট বক্স তোমরা করে ডেফিনেটলি গিফট করতে পারো। স্টার্টিং প্রাইস ইজ 25 রুপিস। এগুলো তো এগুলো গাড়ি টাইপের না, কি সুন্দর দেখো এগুলো, এরকম কার টাইপের রয়েছে। এগুলো 25 রুপিস চকলেটে আই লাভ ইউ লেখা কাউন্টারটা। গিফটের জন্য চকলেটের গিফট করতে গেলে এই কাউন্টারটা হচ্ছে বেস্ট আমি বলবো। কাউন্টার রয়েছে, এখানে ফ্রুট জুস তোমরা পেয়ে যাবে, মকটেল পেয়ে যাবে। চলে আসো, দেখো কি সুন্দর কালারফুল তোমার জুস গুলো সব সাজানো রয়েছে, কনস্ট্যান্ট হয়ে চলেছে চকলেট শেক। আমার ম্যাঙ্গো শেকটা এখানে ঢালা হচ্ছে, গ্লাসে রেডি করা হচ্ছে, এখানে গার্নিশ করা হচ্ছে, দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। কি টেম্পটিং লাগছে দেখতে, দেখো দেখো ম্যাঙ্গো শেক নেওয়া হচ্ছে, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম গার্নিশ করে দেওয়া হয়েছে। বড্ড মিষ্টি হয়ে গেছে, মানে বেশি করে চিনি দিয়ে দিয়েছে মনে হচ্ছে, বাট আমার ম্যাঙ্গো ভীষণ ভালো লাগে সেই জন্য ম্যাঙ্গো নিয়েছি। এটা দেখো গোল্ডেন ফার্স্ট ফুড সেন্টার রয়েছে, এটা চিকেন পকোড়া রয়েছে, তাই তো এগুলো চিকেন পকোড়া রয়েছে, ললিপপ রয়েছে, এটা শিক কাবাব রয়েছে, শিক কাবাব রয়েছে, এদিকে পারাটা রয়েছে, মাটন টিকিয়া রয়েছে, এখানে দেখো বিরিয়ানি রয়েছে। তোমরা মাটন বিরিয়ানি নিলে পরে 250 টাকা, আর চিকেন বিরিয়ানি নিলে পরে তোমার 150 টাকা রয়েছে। এটা দেখো বকখালির ভেটকি মাছের আইটেমের কাউন্টার রয়েছে, এই কাউন্টারটা তোমার বকখালি। লোটে ফ্রাই রয়েছে তোমার,
এদিকটা রয়েছে চিকেন পাকোড়া রয়েছে চিকেন ললিপপ রয়েছে এখানটা ফিশ বাটার ফ্রাই রয়েছে এদিকে চিংড়ি মাছের পাকোড়া রয়েছে এছাড়াও পাতুরি পত্র সবকিছু রয়েছে তোমার এই কাউন্টারটাতে ইন্টারেস্টিং তোমার কাউন্টার খুঁজে পেয়েছি দেখো কাউন্টারটার নাম হচ্ছে ক্যাভিয়ার যেখানে তোমরা র‍্যাবিট থেকে শুরু করে কুইল থেকে শুরু করে এই ধরনের মিট মানে মাংসগুলো তোমরা পেয়ে যাবে তো আমি তো ডেফিনেটলি একটা ট্রাই করব এখান থেকে চলে আসব কুইলের মিট রয়েছে র‍্যাবিট রয়েছে ফিশ এন্ড চিপস রয়েছে চিকেন রয়েছে এই সমস্ত দেখো তোমরা পজ করে দেখে নাও এই যে কাউন্টারটা দেখছো এটা তোমার হরিণ তন্দুরি নিয়ে চলে এসেছি এবার আমি এটা খাবো কুয়েল পাখির তন্দুরি এবার দেখো আমি কুয়েল পাখিটার ঠ্যাংটা এবার ছিড়বো বুঝতে পেরেছো এই দেখো ঠ্যাংটা ছিড়ছি দেখো ঠ্যাংটা ছিঁড়তে পারছি না কেন আমি ছিঁড়ছি ছিঁড়ছি এই তো ছিঁড়ে ফেলেছি দুটো লেগ পিস পার করে ফেলেছি কুয়েল পাখির তন্দুরি এবার আমি খাবো কুয়েল পাখির কেমন লাগে দেখি চিকেনের মতন খেতে মিথ্যা একটু লালচে লালচে ঝালঝাল স্পাইসি যেরকম আমরা চিকেন তন্দুরি খাই সেই রকম বাট মিটটা চিকেনের মতনই খেতে কিন্তু মিটটা একটু রেডিশ রেডিশ ভাব রয়েছে সফট মিটটা কুয়েল পাখি খেয়ে নিলাম কুয়েল পাখির তন্দুরি মজা যাই হোক এই গোটা ফুল কুয়েল পাখিটার এই তন্দুরি প্রাইস হচ্ছে কিন্তু 100 টাকা তোমরা এই ক্যাভিয়ার থেকে এটা ট্রাই করতেই পারো আর এদের কাউন্টারে তোমরা র‍্যাবিটেরও মিট পেয়ে যাবে তো আমার এই যেহেতু বললো যে ছোট্ট একটা কুয়েল পাখি তন্দুরি করে দেবে আমি বলো হ্যাঁ আমি এটাই খাবো এটা দেখো উইশ ক্রাফটের কাউন্টার পপকর্ন তাই তো চিকেন পপকর্ন রয়েছে এটা চিকেন উইংস রয়েছে এটা চিকেন কাটলেট রয়েছে এখানে দেখো বিভিন্ন রকম ফ্রাইড আইটেম গুলো পাওয়া যাচ্ছে সমস্ত চিকেনে প্রাইস গুলোও দেয়া রয়েছে পিসও রয়েছে ক্রিসপি চিকেনে এই কাউন্টারটা থেকে তোমরা এই আইটেম গুলো দেখো পেয়ে যাবে ডেফিনেটলি ট্রাই করতে পারো একটা দারুণ কাউন্টার খুঁজে পেয়েছি দেখো এটার নাম হচ্ছে ডিমালা তো আমি দেখবো ডিম খেতে ভালোবাসি আমি কলকাতায় সর্বপ্রথম তোমার হচ্ছে ডিমওয়ালা চিকেন পপ আপ রোল 50 টাকা ফিশ 60 টাকা ভেজ হচ্ছে গিয়ে তোমার 40 টাকা এখানে হচ্ছে তোমার কুয়েলের এগ যে কুয়েল মাংসটা খেলাম সেই কুয়েলের এগটাও এখানে রয়েছে এই হচ্ছে দেখো এই বাটটাকে আমি খেয়েছি চিবিয়ে চিবিয়ে ব্রাউন কালারের এগ রয়েছে এদিকে তোমার হচ্ছে হোয়াইট কালারের এগ রয়েছে বিভিন্ন তোমার এগটা রয়েছে এই যে মেশিনটার মধ্যে তোমার ডিমের লেয়ারটা দেয়া হচ্ছে নিয়েছি দেখো ওই কাউন্টারটা থেকে যেটা তোমাদের বলছিলাম সেই এক পপ আপ রোল এটা বলা যায় আমি ফার্স্ট টাইম খাচ্ছি এরকম আমি কোথাও খাইনি এক পপ আপ এটা আমি চিকেন নিয়েছি চিকেন এক পপ আপ রোল এটার দাম হচ্ছে তোমার মাত্র 50 টাকা 50 টাকাতে তোমরা এটা পেয়ে যাবে সো আমি ট্রাই করি ডিম সেদ্ধ করে মনে হচ্ছে ভেজেছে জিনিসটাকে ভেতরে চিকেন কিমার পুরো একদম লেয়ার মানে যে চিকেন সসেজের মতো পুরো একদম পুরো লেয়ার রয়েছে ভেতরে তার উপরে তোমার হচ্ছে এগ দিয়ে পুরো ডিপিং করে এটা করা এটা দেখলে তো ওই মেশিনটার মধ্যে তোমার হচ্ছে গিয়ে এই প্রথমে চিকেনের এই ভেতরে এই কি বলো পুরটা দিয়ে দেওয়া হয় লম্বা এই স্টিকটার মধ্যে ঢুকিয়ে তার উপরে এই ডিমের এটাকে ব্যাটারটা দিয়ে ওই ওটার মধ্যে এরকম করা হয় দিয়ে এরকম চিকেন পপার পপ আপ রোলটা তোমার রেডি হয়ে যায় ভালো হয়ে ডিম চিকেন কাবাবের মতো বেশ জমজমাতি ফুড ফেস্টিভ্যাল এটা চলছে দেখো কত লোক এসছে আর অনেক কাউন্টার রয়েছে প্রচুর লোক এসছে খাওয়া দাওয়া করছে ফুড ফেস্টিভ্যাল মানেই হচ্ছে জম্পটিয়া খাওয়া দাওয়া যাকে বলে এই কাউন্টারটা দেখো এখানে তোমার ব্যাম্বু বিরিয়ানি পাওয়া যাচ্ছে তন্দুরি রয়েছে
রয়েছে এছাড়া 100 টাকা এখানে কম্বু রয়েছে চলো কাছ থেকে গিয়ে দেখি কাবাবগুলো সব রয়েছে হরিয়ালি কাবাব রয়েছে রেশমি কাবাব রয়েছে টিকা কাবাব রয়েছে এদিকে চামড়ি কাবাব রয়েছে পোলাও রয়েছে ফ্রাইড রাইস রয়েছে চিংড়ি চিকেন রয়েছে চিকেন কষা রয়েছে 100 টাকার এই কম্বুগুলো তাই তো আচ্ছা বাসন্তী পোলাও এদিকে তোমার আলুর দম রয়েছে কড়াইশুটি কচুরির সাথে ওকে ওটাও কম্বো তো আচ্ছা ভালো করে এটাকে পোড়ানো হচ্ছে শাকা হচ্ছে রেশমি কাবাব একটা শিক কত গো 150 টাকা 150 টাকা আর দেখো বাম্বু বিরিয়ানিও রয়েছে এই বাম্বু বিরিয়ানির দাম হচ্ছে তোমার 200 টাকা ওই 100 টাকার কম্বোর কাউন্টারটা থেকে দেখো দুখানা কম্বো আমি নিয়ে নিয়েছি একটা নিয়েছি দেখো ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন আর একটা রয়েছে তোমার ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা এই প্রত্যেকটা কম্বোই কিন্তু 100 টাকা করে মানে ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে 100 টাকা ফ্রাইড রাইস চিকেন কষা হচ্ছে 100 টাকা এবার খেয়ে রিভিউ করার পালা এবার দেখো দু পিস চিলি চিকেন দিয়েছি তার সাথে দেখো এরকম ক্যাপসিকাম পত্র রয়েছে গ্রেভি রয়েছে ভালো করে বেশ টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল যেরকম হয় স্পাইসি চিলি চিকেন সেরকম চিলি চিকেনটা সত্যি ভালো করে এবার একটু রাইস দিয়ে রেখে খেয়ে হবি আমাদের রিয়েলি ভালো লাগছে চিলি চিকেনটার সাথে এই দেখো এখানে দু পিস তোমার চিকেন কষা দিয়েছে চিকেন কষাটা নি স্পাইসি মনে হচ্ছে বেশ ঝাল ঝাল স্পাইসি চিকেন কষা একটু রাইস নিয়ে এর সাথে আমলকির মোরব্বা রয়েছে বেলের মোরব্বা রয়েছে বিভিন্ন রকম আচার দেখো এখানে রয়েছে হুগলি কুটির শিল্পর আচার এটা দেখো নবদ্বীপের লাল ক্ষীর দই এখানে তোমরা সেই নবদ্বীপের বিখ্যাত সেই লাল ক্ষীর দই গুলো পেয়ে যাবে এই কাউন্টারটা থেকে এখানে দেখো দহি ফুচকা পাপড়ি চাটের কাউন্টার রয়েছে মেলাতে আসবে ফুড ফেস্টিভ্যালে আসবে আর পাপড়ি চাট খাবে না ফুচকা খাবে না সেটা তো হয় না দেখো এখানে কত রকমের চাটনি রয়েছে দেখো মিঠা চাটনি ধনে পাতার চাটনি দই রয়েছে এদিকে নারকোল ধনে পাতা কাটা রয়েছে পাপড়ি রয়েছে বাদাম রয়েছে সমস্ত কিছু রয়েছে মজাদার ভাবে রয়েছে সবকিছু এখানে ফুচকা রয়েছে ল্যাম কষা রয়েছে দেখো এটা ল্যামের মাংস রয়েছে এটা প্রাইস কত আছে তো ল্যাম কষা 3 পিস 200 টাকা আর এটা হচ্ছে চিকেন মশলা তাই তো এটা দেখো চিকেন মশলা রয়েছে এখানে দেখো বিরিয়ানি রয়েছে বিরিয়ানি কত 125 টাকা প্লেট 125 টাকা প্লেট এখানে দেখো একটা ইন্টারেস্টিং তোমার হচ্ছে কাউন্টার পেয়েছি মিষ্টির কাউন্টার যেখানে বিভিন্ন রকম রসগোল্লা রয়েছে এটা হচ্ছে তোমার ব্যাসাই মিষ্টান্ন ভান্ডার এটা তোমার নবান্ন হাওড়ার হচ্ছে গিয়ে কাউন্টার এদিকে আছে ক্যাপসিকামের রসগোল্লা কালারটা খালি দেখো এরকম পিঙ্কিশ কালার উপরে ক্যাপসিকাম দেয়া রয়েছে তো দেখো কাটছি পুচপুচ করে একদম ক্যাপসিকামে ভরা রসগোল্লার রস বেরিয়ে যাচ্ছে ফ্রাই করি পুদিনা রসগোল্লা ওইটা খেলাম তোমার হচ্ছে ক্যাপসিকাম পুরো পিঙ্ক কালার এটা হচ্ছে সবুজ কালারের পুদিনা দেখে পুদিনার ফ্লেভার পুরো একদম রসগোল্লার মধ্যে দারুণ মজাদার দেখো ভেতরটা পর্যন্ত পুরো গ্রিন
পুরো পুদিনা মানে মুসুদ্ধি হয়ে যাচ্ছে, দারুণ দারুণ। এটা দেখো চন্দননগরের তোমার সূর্যকুমার মোদক রয়েছে। আচ্ছা এখানকার বিখ্যাত কি কি আছে? আমাদের মানে আবিষ্কারক জল ভরা। আচ্ছা এই হচ্ছে জল ভরা, তাই তো? আচ্ছা এটা প্রাইস কিরকম আছে? 900 টাকা এই সেট। আর এমনি ছোট টেস্ট করার জন্য এগুলো কিরকম প্রাইস? 70 টাকা করে। দেখো মৌচাকের কাউন্টার, এখানে প্রচুর রকমের মিষ্টির কাউন্টার এখানে বসেছে। এখানে দেখো বেকড রসগোল্লা রয়েছে, 50 রুপিস এর রয়েছে বেকড রসগোল্লা। এটা ক্ষীর দই না? বেকড দই রয়েছে, এটার প্রাইস কিরকম আছে? 30 টাকা করে রয়েছে। এটাও রসমালাই রয়েছে, এটা এরকম কিরকম প্রাইস? 40 টাকা প্রাইস রয়েছে। এখানে স্পেশাল কি আছে? আমাদের সিগনেচার আইটেম বললে আপনি ছানার টোস্ট। এই ছানার টোস্ট? আচ্ছা গুড়ের চমচম, কমলাভোগ। দেখো এই মিষ্টি বলে যে কাউন্টারটা রয়েছে, এখানে সব হ্যান্ডমেড বিভিন্ন রকম কেক পাওয়া যাচ্ছে। এটা ফ্রুট কেক, ফ্রুট কেক, ক্যারেট কেক, ক্যারেট কেক, স্পিনাচ কেক রয়েছে। কাস্টমাইজ, কাস্টমাইজ করা হয়, কাস্টমাইজ কমপ্লিট করা হবে রেড ভেলভেটের উপরে। এটা প্রাইস কিরকম? দিস ইজ ফর 35। আর এটা কফি এন্ড চকলেট, দিস ইজ অলসো ফর 35। রেসিপি মাট পাই, মাট পাই উপরে তিল দেওয়া আছে, সেসমি সিড, সেসমি সিড দেওয়া রয়েছে উপরে। এখানে দেখো মালাই পানটা তোমার রেডি করা হচ্ছে। এই পুরো মালাইটা দেখো রয়েছে উপরে, কি সুন্দর রোজ পেটালস দেওয়া রয়েছে মালাইয়ের উপরে। পানের মধ্যে দেখো এই মালাইটা দেওয়া হচ্ছে, এই যে মালাইটা দেখো দেওয়া হচ্ছে পানের মধ্যে। আচ্ছা এরপর এটাকে খিলিটা আর কি রেডি করা হলো। এটার মধ্যে আর কি কি দেওয়া আছে? কি শুধু মালাই না, এর মধ্যে কিছু দেওয়া রয়েছে? মালাই আছে, গুলকান দেওয়া আছে, আচ্ছা রোজ আছে, আচ্ছা এন্ড জাগরি ইউজ আছে। আচ্ছা গুড় রয়েছে, মালাই রয়েছে, রোজ পেটালস রয়েছে, গুলকান্দ রয়েছে। এগুলো দিয়ে এটা রেডি করা হয়েছে, দেন ওই পানের মধ্যে ঠিক করে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আব্দমেলাতে যতগুলো কাউন্টার আছে সব তোমাদের দেখিয়ে দিয়েছি, সব কাউন্টার থেকে এত 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 করে খেয়েছি সেগুলোও তোমাদের দিয়েছি। এবার দেখো শেষ পাটের পালা, তো ওই জন্যই মালাই পানটা বানিয়ে নিয়ে নিয়েছে। এবার হচ্ছে মালাই পানটা গেলার পালা, এবার ঢোকাচ্ছি মুখের মধ্যে, দেখো খাচ্ছি। মিষ্টির মতো খেতে মনে হচ্ছে, পান মিষ্টি গুলো হয় ওরকম, একটা নতুন নতুন টাইপের খেতে। পানের মধ্যে রাবড়ি মিষ্টি খেলে পায় যেরকম হয় সেরকম ইউনিক ফ্লেভার, নতুন নতুন কিছু ট্রাই করলাম, ভালো লাগলো। এটা ভালো হতো। এখানে যে দেখতে পাচ্ছ বোমঘাটের কাউন্টার রয়েছে, এখানে একটা সেলফি কন্টেস্ট চলছে। এটা প্রতি ঘন্টা এই কন্টেস্টের উইনারদের তোমরা প্রাইজ পেয়ে যাবে। তোমরা এখানে এসে একটা সেলফি তুলবে, দিয়ে এদের ফেসবুক পেজে হ্যাশট্যাগ বোমঘাট বলে তোমরা লিখবে সেখানে, সেখানে ওরা দেখবে, এক ঘন্টা বিচার বিবেচনা করবে, দেন যারটা ভালো হবে তারটা ফার্স্ট প্রাইজ হয়ে যাবে, দিয়ে তোমরা প্রাইজ পেয়ে যাবে। তোমাদের পুরো মেলা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, প্রচুর খাবার খেয়েছি, সমস্ত খাবার খেয়ে রিভিউও করে দিয়েছি। এর মধ্যে ইউনিক আমার লেগেছে ওই কোয়েলের যে মাংসটা ছিল তন্দুরি, ওটা প্রচন্ড ভালো লেগেছে, ওটা মাস্ট ট্রাই। আর যেটা পপ আপ যেটা চিকেন রোল টাইপের ছিল ওটাও কিন্তু খুব ইউনিক ছিল, ওটাও মাস্ট ট্রাই। আর তুমি যদি কম্বো খাও তো ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বোটা আমার বেশি ভালো লেগেছে, চিকেনের কষার সাথে যে কম্বোটা ছিল তার থেকে। আর আমার ভালো লেগেছে ওই যে রসগোল্লাটা যেটা খেলাম না, ক্যাপসিকাম দেওয়া রসগোল্লা, ঝাল ঝাল ছিল, ওটাও আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল এই আইটেমগুলো আমার প্রচন্ড ভালো লেগেছে, তোমরা মাস্ট ট্রাই এখানে এলে পরে। এই ফুড ফেস্টিভ্যালটা চলবে তোমার 24 ফেব্রুয়ারি, মানে আজকে থেকে এটা স্টার্ট হয়েছে, এটা চলবে হচ্ছে 27 ফেব্রুয়ারি, মানে তোমার বৃহস্পতিবার শুরু হয়েছে রবিবার, এই চার দিন কিন্তু এই জম্পটিয়া টাইপের এই ফুড ফেস্টিভ্যালটা চলবে, যেটা খাই 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 ফুড ফেস্টিভ্যাল, যেটা তোমার হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার পার্কে হচ্ছে। আর এর টাইমিংটা হচ্ছে গিয়ে তোমার সকালবেলা 12:30 খুলে যাচ্ছে আপ টু 9টা, মানে সকাল 12:30 থেকে রাতে 9টা অবধি চলবে। তার মধ্যে থেকে তোমরা এসে খাও, মজা করো, মার্কেট করো, নাচা নেচে করো, হোয়াট এভার যা ইচ্ছা তোমরা তাই করো। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে কি করো রান্না শুনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। টিল দেন টাটা অ্যান্ড কিপ লাভিং আঙ্কা সূর্যা। অনেক ভিডিও আসবে, কত ভিড় হয়েছে খালি দেখো, কত লোক এসছে, সন্ধ্যেবেলা হয়ে গেছে, লাইটও চলে গেছে, সেই জন্য প্রচুর লোক চলে এসছে, সব এসে খাই খাইয়ে এসে খাই 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 করে সব গান্ডে পিন্ডে খাচ্ছে। চলো এবার বাড়ি।